আমাদের যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করা হবে সেটা হলো পরিপাকতন্ত্রে স্নায়ু তন্ত্র হরমোনের ভূমিকা। গত লেকচারে হয়তো দ্রুত করে এই টপিকটা খুব ভালো করে দেখানো হয়নি, আজকে ইনশাল্লাহ এখান থেকে পুরোটা দেখাই দেব। আচ্ছা, তো আমাদের এখানে দেখো, প্রথমে বলছিলাম আমাদের যে পরিপাক হয়, এই পরিপাকের ক্ষেত্রে আমাদের স্নায়ুতন্ত্র কিছু ভূমিকা পালন করে। তো সেই স্নায়ুতন্ত্রটা কী কী ভূমিকা পালন করতে পারে আমরা এক এক করে এখন পড়ব। তবে তার আগে আমরা জানি আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রের একক যেন নিউরন, এবং এটা মূলত আমাদের মানে উদ্দীপনা বহন করে নিয়ে যায়। আর এই যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র দুই ধরনের, একটা হলো কেন্দ্রীয় আর একটা হলো প্রান্তীয় বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, অবশ্যই এটা নিয়ে অষ্টম অধ্যায়ে আলোচনা করা আছে, আমাদের স্নায়ুতন্ত্র নিয়ে একটা অধ্যায় চলে আসছে ওখানে। এই যে স্নায়ুতন্ত্র আছে, এর মধ্যে যে স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্রটা আছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে বাবা দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো বহির্নিহিত স্নায়ুজালক, একটা হলো অন্তর্নিহিত স্নায়ুজালক। তোমরা যে মুখ থেকে পায়ু পর্যন্ত যে পৌষ্টিক নালী পড়ছিলে, ওই পৌষ্টিক নালীর বাইরের থেকে যে উদ্দীপনাটা গ্রহণ করে এই পৌষ্টিক নালী পর্যন্ত নিয়ে আসবে, এটা হলো অন্তর মানে বহির্নিহিত স্নায়ুজালক করবে। এবং এই পৌষ্টিক নালীর ভিতরের থেকে স্নায়ুজালক মানে উদ্দীপনা যখন অন্য জায়গায় নিয়ে যাবে, সেটা করবে হলো অন্তর্নিহিত বহির্জালক। তো এখানে সে কথাটা বলা আছে, তোমরা পড়ে নিও। আচ্ছা, এখানে তারপরে আবার দেখো, তারপরে এই যে অন্তর্নিহিত স্নায়ুজালক, এই অন্তর্নিহিত স্নায়ুজালক আবার দুই ধরনের, একটা হলো মাইন্টেরিক স্নায়ুজালক, একটা হলো সাবমিউকোসাল স্নায়ুজালক। এই দুইটার কাজ আছে, কাজ দুইটা অনেক ইম্পর্টেন্ট। এই মাইন্টেরিক স্নায়ুজালকের কাজ কি দেখো, এই যে পৌষ্টিক তন্ত্রের মসৃণ পেশিগুলো সংকোচন বা পেরিস্টালসিস ক্রিয়া নিয়ন্ত্রণ করা। তোমাদের বলছিলাম সেই পেরিস্টালসিস অর্থ সংকোচন পোষণ করে খাদ্যটাকে ছোট ছোট কোণায় পরিণত করে, বা সেটাকে হলো মানে পথে গতিপথে মানে ওটাকে গতি বাড়াতেও সাহায্য করে, এটা একটু বলতে পারে আরো। তো এই যে মাইন্টেরিক স্নায়ুজালক এটা কি করবে, এটা হলো পেরিস্টালসিস ক্রিয়া নিয়ন্ত্রণ করবে। আর এই যে সাবমিউকোসাল স্নায়ুজালক এটা কি করবে, এটা পৌষ্টিক তন্ত্রে বিভিন্ন ধরনের নিঃসরণ ও স্নায়ু মানে স্থানীয় রক্ত পরিবহন করবে। তাহলে এটা বিভিন্ন ধরনের নিঃসরণ করতে পারে, একই সাথে এটা কি করতে পারে, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। সেটগুতে কারো কোনো সমস্যা আছে কিনা, না ভাই? আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে লালাকরণ। লালাকরণ জিনিসটা কি, লালাকরণ তোমাদের বলেছিলাম এই যে আমাদের মুখের যে লালা গ্রন্থি থাকে, এখান থেকে যে রসটা বের হয় সেটাকে বলা হচ্ছে লালা বা লালা রস। তো এই লালা রসের ক্ষেত্রে দুইটা প্রতিপত্র ক্রিয়া কাজ করে। এখন প্রতিপত্র ক্রিয়াটা কি, অর্থাৎ যে ক্রিয়াটা আমাদের মস্তিষ্ক দ্বারা পরিচালিত না হয়ে আমাদের যে স্পাইনাল কর্ড বা শুষুম্না স্নায়ু আছে, অর্থাৎ মাথার একটু নিচে ঘাড়ের ওইখানে ওই যে স্পাইনাল কর্ড বা শুষুম্না স্নায়ু আছে, ওইটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হচ্ছে প্রতিপত্র ক্রিয়া। অর্থাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে শুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, তো এই যে প্রতিপত্র ক্রিয়া আছে, এটা দুই ধরনের, একটা হলো অনপেক্ষ, একটা হলো সাপেক্ষ। এবং সাপেক্ষ কথাটার মধ্যেই আসছে, এটা হলো মানে শিক্ষণ মানে শিখনজনিত। দেখো, সাপেক্ষ প্রতিপত্র বোঝানো হচ্ছে সারাটি হবে শিখনজনিত। তো সাপেক্ষ প্রতিপত্র ক্রিয়াটা যদি বলি, ধরে নাও এই কালকে যে গল্পটা বলছিলাম আর কি, ধরে নাও একজন ব্যক্তি, ধরো তুমি তেঁতুল খাইছো আগে, এখন তুমি তাহলে তেঁতুল খাওয়া ওটা টক জাতীয় তোমার পছন্দের জিনিস, এখন ওটা তোমার সামনে রাখলেই দেখা যাচ্ছে তোমার লালাকরণ হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি ওটা চেনে না, তেঁতুল কি জিনিস চেনেই না। তাহলে ওইখানে যদি সে তার সামনে যদি ওটা রাখা হয়, তার মধ্যে কিন্তু কোনো প্রতিক্রিয়া হবে না। অর্থাৎ একজন স্বাভাবিক ব্যক্তির মাঝে এটা কিন্তু তার জন্মগত ছিল না, স্বাভাবিক ব্যক্তির মাঝে ছিল না, কিন্তু যখনই এটা কী হয়েছে দেখা গেলো বারবার এই কাজটা করার মাধ্যমে সে শিখেছে, এটা শেখার পরে তাহলে এই ধরনের যে প্রতিপত্র ক্রিয়াটা এটাকে বলা হচ্ছে সাপেক্ষ প্রতিপত্র ক্রিয়া। যদিও এটা নিয়ে প্যাবলভের মানে যে কুকুরের লালাকরণ পরীক্ষা আছে 12 অধ্যায়ে, এটা এখানে সেটা তোমাদের আছে বলে মনে হয় না, ওখানে ডিটেলস আলোচনা করা আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে অনপেক্ষ প্রতিপত্র ক্রিয়া। আচ্ছা, অনপেক্ষ মানে কি, অনপেক্ষ মানে এটা হলো জন্মগত প্রতিপত্র ক্রিয়া। জন্মগত কেমন, ধরে নাও তুমি যখন মুখের মধ্যে খাবার দাও, সাথে সাথে কিন্তু লালা বের হয়ে যায়। তো এখানে কি তুমি কি খাবার মানে তোমার কি বলতে হয় যে আমি খাবার দিচ্ছি বা তুই লালা বের করে, এরকম কিন্তু বলতে হয় না। অর্থাৎ এটা কিন্তু তোমার জন্মগত, তোমার জন্মে থেকে এটা আসছে, যে কোনো ব্যক্তি এটা খাবার মুখের মধ্যে দিলে তারপর কিন্তু অটোমেটিক্যালি লালাটা বের হয়। তো এই যে জিনিসটা, এই ধরনের প্রতিপত্র ক্রিয়াটাকে বলা হচ্ছে হলো অনপেক্ষ প্রতিপত্র ক্রিয়া।
আর এখানে একটা কথা আছে, দেখো যে প্রতিবিরত ক্রিয়া মস্তিষ্ক অতিক্রম করে তাকে বলা হয় করোটিক প্রতিবিরত ক্রিয়া, অর্থাৎ এই যে অনভিজ্ঞ প্রতিবিরত ক্রিয়া এটা এক ধরনের করোটিক প্রতিবিরত ক্রিয়া। আচ্ছা এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? আচ্ছা তো এরপরে দেখো, এরপরে আছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। এখন এই যে আমাদের পাকস্থলীর মধ্যে যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস ক্ষরিত হয় তাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। তো এই যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় এটা মূলত তিনটা ধাপে ঘটে, তিনটা ধাপে ঘটে। এর মধ্যে প্রথম ধাপ দেখো স্নায়ুবিক বা সেফালিক পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায় আর আন্ত্রিক পর্যায়। এখন এই স্নায়ুবিক বা সেফালিক পর্যায়ে কি ঘটে, অর্থাৎ তুমি আমি তোমাদের আগের দিন বলছিলাম গতদিন যে ধরে নাও তোমার সামনে অনেক খাবার রাখা হয়েছে, এখন তোমার অনেক ক্ষুধা লাগছে। এখন কি হবে, তোমার সামনে ওই খাবার রাখার ফলে তুমি ওই খাবারের গন্ধ নিচ্ছ বা সামনে দিয়ে দেখছো, তারপরে একটু স্বাদ নেওয়ার চেষ্টা করছো। এই যে তোমার যখন ওই খাবারটা তোমার সামনে আসছে, তোমাদের মস্তিষ্কে একটা স্নায়ু থাকে ভ্যাগাস স্নায়ু, অর্থাৎ এটা একটা করোটিক স্নায়ু। তো এই মস্তিষ্কে যে ভ্যাগাস স্নায়ু থাকে, ওই ভ্যাগাস স্নায়ু তখন বুঝে যায় যে আমার সামনে বা এই ব্যক্তির সামনে খাবার আসছে, তাহলে এটা কি হয় তখন দেখা যায় পাকস্থলীতে কিন্তু অটোমেটিক্যালি তখন গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা মানে কন্টিনিউ হয়ে যায়। তুমি কিন্তু তখন পর্যন্ত কিন্তু খাবারটা খাওনি, তোমার সামনে আছে কিন্তু তুমি ওটাকে দেখছো, স্বাদ নিচ্ছ, যার ফলে দেখা যাচ্ছে ওই ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা পৌঁছাই যাচ্ছে যে আমার কাছে কিন্তু এবার খাবার আসবে। তো তুমি কী করো, এবার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করো। তো এইখানে তখন দেখা যায় কী হয়, তখন ওই আমাদের পাকস্থলী থেকে অটোমেটিক্যালি গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হতে থাকে। এই যে পর্যায়টা, এই পর্যায়টাকে বলা হচ্ছে স্নায়ুবিক বা সেফালিক পর্যায়। আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে গ্যাস্ট্রিক পর্যায়। গ্যাস্ট্রিক পর্যায়ে কী হয়, আচ্ছা গ্যাস্ট্রিক পর্যায় হয় মূলত হলো পাকস্থলীতে, অর্থাৎ এই যে পাকস্থলীতে খাবার গেল, অর্থাৎ এতক্ষণ তো আমরা দেখছিলাম খাবারটা, এখন খাবারটা পেটের মধ্যে চলে গেল, যাওয়ার পরে ওইখান থেকে যে গ্যাস্ট্রিক জুসটা ক্ষরণ হচ্ছে, অর্থাৎ ওই যে ওর যে মিউকোসা বা সাব মিউকোসা যে স্তরটা ছিল পাকস্থলীর, ওই স্তর থেকে তখন কী হবে খাবারটা বের হবে। বের হলে ওই জায়গা থেকে বের হওয়ানোর পরে ওইখানে যে পর্যায়টা সম্পন্ন হচ্ছে ওই পর্যায়টাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক পর্যায়। আচ্ছা এরপরে দেখো, এরপরে হলো আন্তরিক পর্যায়। আন্তরিক পর্যায়টা কোথায় সংঘটিত হয়, ক্ষুদ্রান্তে সংঘটিত হয়। তো এই আন্তরিক পর্যায়টা ক্ষুদ্রান্তে সংঘটিত হয় কীভাবে, ধরে নাও ওই পাকস্থলী যে খাবারটা আসছে সে খাবারটা যতটুকু গ্যাস্ট্রিক জুস দরকার ছিল সেটুকু হলো ক্ষরণ করা শেষ, এখন আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার প্রয়োজন পড়ছে না। তখন কী হবে, তখন যে রিসেপ্টরগুলো থাকবে ওইখানে তখন তারা বলবে যে আর তো প্রয়োজন নাই, এখন তুমি গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা বন্ধ করো, আমরা এই খাবারটা এখন কী করবো ক্ষুদ্রান্তে পাঠাচ্ছি। আর তোমরা দেখছিলে খাদ্যটা কিন্তু মুখ থেকে তারপরে পাকস্থলীতে ক্ষুদ্রান্তে গেছিলো, ক্ষুদ্রান্তে ডিউটি নামে শুরু হয়েছিল। তো দেখো এই যে ক্ষুদ্রান্তে গেলো, এখন ক্ষুদ্রান্তে যাবে, তাহলে ক্ষুদ্রান্তে গেলে তখন কিন্তু গ্যাস্ট্রিক জুসটা আস্তে আস্তে ক্ষরণটা কমে যাবে। এবং এরপরে কী হবে, এরপরে দেখা যাবে এই যে আমাদের ক্ষুদ্রান্তে ডিউটি নামে চলে যাবে, কারণ তোমাদের দেখছিলে পাকস্থলী পরেই ছিল ক্ষুদ্রান্তের ডিউটি নাম। এখন ডিউটি নামে তো গেলো, ডিউটি নামে যাওয়ার পরে কী হবে, ওখানে আবার দুই ধরনের হরমোন ক্ষরণ হবে। দুইটা হরমোনের নাম দেখো, একটা হলো কোলেসিস্টোকাইনিন আর একটা হলো সিক্রেটিন। একটা হলো কোলেসিস্টোকাইনিন আর একটা হলো সিক্রেটিন। তো এই দুইটা হরমোনেরই দুই ধরনের কাজ আছে, তার আগে এই কাজটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। আর এখানে এই যে কোলেসিস্টোকাইনিন আছে সিসিকে, এর কিন্তু আরেক নাম হলো প্যানক্রিওজাইমিন। তাহলে কোলেসিস্টোকাইনিনের আরেক নাম কি, প্যানক্রিওজাইমিন। কোলেসিস্টোকাইনিনের আরেক নাম প্যানক্রিওজাইমিন। আচ্ছা তো এরপরে দেখো, এখানে বলা হচ্ছে দেখো গ্যাস্ট মানে এই যে সিক্রেটিন আছে, সিক্রেটিন হরমোনের কাজ কি, সিক্রেটিন হরমোনের কাজ হলো গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়া। অর্থাৎ ওই যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুসটা ক্ষরণ হচ্ছিল এখন তো আমার আর প্রয়োজন নাই, তাহলে ওই যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হচ্ছে ওই ক্ষরণটাকে এখন বাধা দেবে কে, এই সিক্রেটিন হরমোন। আর এই সিক্রেটিন হরমোন ক্ষরণ করবে কে, এটা হলো ডিউটি নাম থেকে ক্ষরণ হবে। আর এরপরে দেখো, এরপরে আছে সিসিকে বা কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন কী করে, পাকস্থলীকে শূন্য হতে বাধা দেয়। পাকস্থলীকে শূন্য হতে বাধা দেয় কে, এটা হলো কোলেসিস্টোকাইনিন। মাথায় রেখো কোলেসিস্টোকাইনিন পাকস্থলীকে শূন্য হতে বাধা দেয়, অর্থাৎ এই যে খাদ্যটা পাকস্থলী থেকে ডিউটি নামে যাচ্ছে এখন এটা যেন পুরোটা পাকস্থলী একবার খালি না হয়ে যায়, এ কারণে ওই জিনিসটা মানে নিয়ন্ত্রণ করে হলো এখানে হলো কোলেসিস্টোকাইনিন সিসিকে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না বলে ফেলো। তোমরা কথা বলার হলে আনমিউট করে কথা বলো। কারো কোনো প্রশ্ন নাই, তাহলে কি আমরা আগেই যাবো? তো আমাদের এই পরবর্তীতে টপিকটা আছে দেখো
পরিপাকে হরমোনের ভূমিকা। তো একটা পরিপাকের ক্ষেত্রে হরমোন কি কি ভূমিকা পালন করতে পারে আমরা সেটা পড়বো। আমরা আগেরটা পড়েছি কি স্নায়ুতন্ত্র, অর্থাৎ আমাদের পরিপাকের ক্ষেত্রে স্নায়ুতন্ত্ররা কীভাবে ভূমিকা পালন করছে। এবার আমরা পড়বো কীভাবে আমাদের পরিপাকের ক্ষেত্রে হরমোনটা ভূমিকা পালন করছে। তো দেখো এইখানে প্রথমে দেখো এই হরমোনের মধ্যে একটা আছে হলো গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন, এন্টেরোকাইনিন, পেপটাইড, অয় এন্টারোগেস্টন, এন্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, ভিলিকাইনিন, এইগুলো আছে হলো হরমোন, এগারোটা হরমোন। এর মধ্যে এই যে দুই নম্বর হরমোন আর এই যে সাত নম্বর হরমোন, এই দুইটাকে বলা হচ্ছে হলো লোকাল হরমোন। সিগ্রেটিন এবং এন্টারোগেস্টন এই দুটা হরমোনকে বলা হচ্ছে লোকাল হরমোন, মাথায় রেখো লোকাল হরমোন। আচ্ছা আর এই গ্যাস্ট্রিন দেখো, গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিনে বলতে হচ্ছে গ্যাস্ট্রিনটা কোথায় খরিত হয়, পাকস্থলীতে, এবং এটা কী হয় পাকস্থলীর জি কোষ থেকে খরিত হয়। তাহলে গ্যাস্ট্রিনের দেখো শুরুটা জি দিয়ে, তাহলে এটা কোথা থেকে খরিত হবে, পাকস্থলীর জি কোষ থেকে খরিত হবে। আচ্ছা আর একটা কোষ আছে ডি কোষ, এই দেখো ডি কোষ আছে এইখানে, তাহলে সোমাটোস্ট্যাটিন থেকে কী খরিত হবে, ডি কোষ থেকে খরিত হবে। অর্থাৎ সোমাটোস্ট্যাটিন কোথা থেকে খরিত হবে, পাকস্থলী আর অন্তরের ডি কোষ থেকে খরিত হবে, পাকস্থলী আর অন্তরের ডি কোষ থেকে খরিত হবে। আচ্ছা এরপর আচ্ছা এটা হলো পাকস্থলীর অন্তরে এক ধরনের কোষ থাকে ডি কোষ, তার নামটাই ডি কোষ আর কি। আচ্ছা এটা দেখাতে গেলে তোমাদের পরবর্তীতে চিত্র আছে, চিত্রটা দেখাতে হবে, এটা দেখতে অনেকটা ডি আকৃতির, এখন একে ডি কোষ নামকরণ করা হয়েছে। অর্থাৎ এটা ওই যে পাকস্থলীর যে আবরণ থাকে, অর্থাৎ পাকস্থলী আর অন্তরের যে মিউকোসা স্তর থাকে, ওখানে তো আমরা স্তর পড়ছিলে পাঁচটা স্তর পাবা, এর পরবর্তীতে আছে পাঁচটা স্তর আছে, ওই পাঁচটা স্তরের যে মিউকোসা স্তর আছে সেইখান থেকে এই ডি কোষটা থাকে, পাকস্থলীর মিউকোসার মধ্যে আবার এই ডি কোষ অবস্থিত। আচ্ছা এটা পরবর্তীতে দেখা মানে ইনশাল্লাহ সমস্যা নাই। আর এরপরে দেখো এরপরে কয়েকটা কথা আছে, একটা হলো প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা, প্রথম আবিষ্কৃত হরমোন হলো সিক্রেটিন, প্রথম আবিষ্কৃত হরমোন হলো সিক্রেটিন, নামের সাথে দেখো সিক্রেট, সিক্রেট কথা আছে না, তাহলে সিক্রেট মানে কি, এটা একটা মানে গোপনীয় বিষয়, তাহলে মনে রাখবে প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা, সিক্রেটিন। আচ্ছা আর আমাদের এই যে গ্যাস্ট্রিন থেকে কী করিতে হয়, গ্যাস্ট্রিক জুস করিতে হয় কিন্তু দেখো, আর এটা হলো এইচ সি এল ক্ষরণ নিয়ন্ত্রণ করে, কয়েকটা কাজ আছে কাজগুলো কিন্তু মাথায় রেখো, এইচ সি এল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো এই যে সিক্রেটিন থেকে কী হয়, অগ্নাশয় রস নিঃসৃত হয়, তাহলে সিক্রেটিন থেকে কী নিঃসৃত হয়, অগ্নাশয় রস নিঃসৃত হয়, এবং এটা হলো প্রথম আবিষ্কৃত হরমোন। এখান থেকে দুইটা জিনিস পড়ব, আর গ্যাস্ট্রিনের ক্ষেত্রে এই সেল ক্ষরণ করে, জি কোষ থেকে খরিতে হয়, দুইটা জিনিস। এরপরে দেখো কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন ওই যে সিসিকে ছিল, তার আর এক নাম ছিল প্যানক্রিওমাইজিন, এটা কিন্তু পাকস্থলীকে শূন্য হতে বাধা দেয়, এখানে পড়ে আসছিলাম। তো এই কোলেসিস্টোকাইনিন কোথা থেকে খরিত হয়, কোলেসিস্টোকাইনিন বলছিলাম যে ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয়, আর এটা দেখো পিত্তথলি থেকে, পিত্তথলি থেকে কী করে, পিত্তথলি থেকে পিত্ত বের করতে উদ্দীপনা যোগায়। আচ্ছা এরপরে দেখো এরপরে হলো সোমাটোস্ট্যাটিন তো বললাম, এটা হলো ডি কোষ থেকে খরিত হয়, আর এটা হলো অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস করে। আচ্ছা এরপরে দেখো এন্টারোক্রাইনিন, এন্টারোক্রাইনিন তেমন কিছু পড়তে হবে না, পেপটাইড তেমন কিছু পড়তে হবে না, তো এটুকু পড়তে পারে, এটা হলো ইলিয়াম থেকে খরিত হয়, আর এন্টারোগ্যাস্ট্রন এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এটা কত থেকে খরিত হয়, এটা হলো ক্ষুদ্রান্ত থেকে খরিত হয়, এবং এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। অর্থাৎ এটা কেন বলা হচ্ছে, কারণ হলো এই যে গ্যাস্ট্রিকের যে গ্যাস্ট্রিক যে সংকোচন হয়, এই সংকোচনটা হ্রাস করার জন্য বা সংকোচনটা হ্রাস করার জন্য মূলত এই ফ্যাক্টরটা কাজ করে, অর্থাৎ এই যে এন্টারোগ্যাস্ট্রনটা কাজ করে, এ কারণে এই এন্টারোগ্যাস্ট্রনের আরেক নাম হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এন্টারোগ্যাস্ট্রনের আরেক নাম হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আচ্ছা এরপরে দেখো এরপরে আছে এন্টারোক্রাইনিন, এন্টারোক্রাইনিনের আরেক নাম দেখো লিভারকুনের গ্রন্থিবল, লিভারকুনের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, লিভারকুনের গ্রন্থিকে উদ্দীপ্ত করে কোনটি, এন্টারোক্রাইনিন, দেখো এটা কিন্তু ক্রাইনিন, বুঝতে পারছো, লিভারকুনের গ্রন্থি তাহলে এটা হলো ক্রাইনিন, এন্টারোক্রাইনিন কিন্তু, কারণ এন্টারো কথা দেখো এন্টারো গ্যাস্ট্রন আছে, এন্টারোক্রাইনিন আছে, কিন্তু এটা কিন্তু হবে এন্টারোক্রাইনিন, এটা কিন্তু হচ্ছে এন্টারোক্রাইনিন, অর্থাৎ লিভারকুনের গ্রন্থি, তো এই ক্ষেত্রে ক আছে, তাহলে এটা হলো এন্টারোক্রাইনিন। আচ্ছা এরপরে ডিউক্রাইনিনের ক্ষেত্রে তেমন কিছু পড়তে হবে না, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড এটা আমরা পড়ছিলাম, ওই যে এর আরেক নাম ছিল গামা সেল, এটা মূলত কী করছিল, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়, আর এটার নাম ছিল
হ্যাঁ এটা তো পড়াই ফেলছে। আর এই যে ভিলি ভিলিকাইনিন, ভিলিকাইনিনটা কি করে? ভিলায়ের কার্যকারিতা বৃদ্ধি করে। ভিলায়ের কার্যকারিতা বৃদ্ধি করে কোনটি? ভিলিকাইনিন। আচ্ছা এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? কয়েকটা টপিক বেছে বেছে পড়তে হবে, তাছাড়া কিছুই না। আচ্ছা এসবটা তো পড়াই ফেলছি কতদিন। এরপরে দেখো, এরপরে আছে খাদ্যবস্তু শোষণ। এবার আমরা যে খাদ্যবস্তু শোষণটা দেখো, এখন খাদ্যবস্তু শোষণ জিনিসটা কি? আমরা যে এই খাদ্যগুলো খেলাম, এই খাদ্যগুলো তো সবগুলোই আমাদের শরীরের জন্য প্রয়োজন না, কারণ আমাদের কিন্তু খাদ্য থেকে যেটুকু পুষ্টি আছে ওই পুষ্টিটুকু প্রয়োজন, বাকি যে বর্জ্যটুকু থাকে সেটা তো আমরা বের করে দেই। তো এই যে খাদ্যের পুষ্টি, অর্থাৎ পুষ্টি গ্রহণের প্রক্রিয়াকেই মূলত বলা হয় শোষণ। তাহলে এই যে শোষণ বলতে বোঝানো হচ্ছে পুষ্টি গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় শোষণ। এবং এই যে ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশ ছিল, অর্থাৎ তোমাদের একটা কথা বলছিলাম যে সব ধরনের পরিপাকের ক্রিয়া সংঘটিত হবে, মানে পরিপাকের সব ধরনের পরিপাকের ক্রিয়ায় সংঘটিত হয়েছিল কোথায়? ক্ষুদ্রান্তে, চূড়ান্ত ক্রিয়া সংঘটিত হয়েছিল। তো এই যে ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশে সেই চূড়ান্ত মানে পরিপাক ক্রিয়াটা কিন্তু সংঘটিত হবে। এক্ষেত্রে একটা কথা লিখে রাখতে পারো যে ক্ষুদ্রান্তে হলো 2 থেকে 5 ঘন্টা অবস্থান করে খাদ্যটা। আচ্ছা আর এই ক্ষুদ্রান্তে অসংখ্য ভিলায় থাকে। এখন ভিলায় জিনিসটা কি? এই দেখো, এইখান থেকে শুরু করে এরকম আঙুলের মতো অভিক্ষেপ, আঙুলের মতো অভিক্ষেপকে বলা হয় হলো ভিলায়। তাহলে আমাদের ক্ষুদ্রান্তে কতটা ভিলায় থাকবে? মানুষের অন্তরে 50,000 ভিলায় থাকে। মাথায় রেখো, এই ভিলায় যেখানে থাকবে মনে রাখবে সেখানে খাদ্যবস্তু শোষণ হবে। বুঝতে পারছো? ভিলায় থাকা মানে সেখানে কিছু না কিছু শোষণ করবে। তো এই যে ভিলায়, এই ভিলায় আমাদের অন্তরে কতটা ভিলায় থাকছে? 50,000 ভিলায় থাকছে। তাহলে আমাদের অন্তরে ভিলায় থাকবে হলো 50,000। আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে শর্করা শোষণ। আমাদের শর্করা কীভাবে শোষণ হবে? আমিষ কীভাবে শোষণ হবে? চর্বি কীভাবে শোষণ হবে? পানি কীভাবে শোষণ হবে? খনিজ লবণ কীভাবে শোষণ হবে? ভিটামিন কীভাবে শোষণ হবে? অর্থাৎ আমরা যে সুষম খাদ্যে 6টা উপাদান পড়ছিলাম, সেই 6টা উপাদান কীভাবে কীভাবে শোষণ হতে পারে আমরা এখন একটু একটু করে জানবো। তো দেখো, এখানে প্রথমেই আছে আমাদের শর্করা শোষণের মধ্যে আছে দেখো গ্লুকোজ ও গ্যালাকটোজ, ক্ষুদ্রান্তের মিউকাস ঝিল্লির কাইনেস নামক, ক্ষুদ্রান্তের মিউকাস ঝিল্লি কী হয়? কাইনেস নামক এনজাইমের সহায়তায়। তাহলে এখানে দেখো, এই গ্লুকোজ আর গ্যালাকটোজ কোন এনজাইম সহায়তায় ভাঙে? এটা হলো কাইনেস এনজাইমের সহায়তায় ফসফরাস যুক্ত হয়ে সক্রিয় শোষণের মাধ্যমে, কোন শোষণ? সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয়ে পোষ্টাশিবায় প্রবেশ করে। আর এখানে দেখো, তাহলে আমাদের গ্লুকোজ আর গ্যালাকটোজ কোন শোষণ হচ্ছে? সক্রিয় শোষণ। এইভাবে প্রশ্ন আসে, নিচের কোনটিতে সক্রিয় শোষণ ঘটে বা এরকম বলবে গ্লুকোজে কোন ধরনের শোষণ ঘটে? সক্রিয় শোষণ ঘটে। তো দেখো, এখানে আবার আছে গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ ব্যাপন, অর্থাৎ ব্যাপনটাও কেন দেখাচ্ছি, ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ এই 3টা জিনিস কিসের মাধ্যমে শোষণ হয়? ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয়। তাহলে ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ এই 3টাই দেখো মিষ্টি জাতীয় সবগুলোই, ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ এগুলো সবই মিষ্টি জাতীয় প্রক্রিয়ায়। তো মিষ্টি জাতীয় প্রক্রিয়ায় তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আমরা সেন যখন মাখি তখন কি একটা ব্যাপন পরীক্ষায় সারা জায়গায় ছড়িয়ে যায় না? তাহলে এই যে মিষ্টি জাতীয় খাবারগুলো আছে, অর্থাৎ ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ এগুলো কী হবে? এগুলো মিষ্টি জাতীয়, তাহলে এগুলো কোন প্রক্রিয়ায় শোষণ হবে? ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হবে। এভাবে কিন্তু মনে রাখতে পারো। আর আমাদের গ্লুকোজ আর গ্যালাকটোজ এটা হলো সক্রিয় শোষণের মাধ্যমে হবে, কারণ এই খাবার খেয়ে আমরা সক্রিয় হয়ে আসি। এভাবে মনে রাখতে পারো, অর্থাৎ আমাদের গ্লুকোজ আর গ্যালাকটোজটা আমাদের সক্রিয় শোষণের মাধ্যমে শোষণ হবে, অর্থাৎ কীভাবে শোষণ হবে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা এই যে শর্করা শোষণ, এই শর্করা শোষণটা মানে আমাদের ক্ষুদ্রান্তের কোন অংশ নিয়ন্ত্রণ করে? সেটা হলো জেজুনাম অংশে। তাহলে সক্রিয় শোষণটা আমাদের কোন অংশে, মানে শর্করা শোষণটা আমাদের কোন অংশ নিয়ন্ত্রণ করে? জেজুনাম অংশে। আচ্ছা আর এই যখন মানে সক্রিয় শোষণের ক্ষেত্রে কিছু হরমোন ভূমিকা পালন করে, সেই হরমোনগুলো দেখো গ্লুকাগন গ্লুকো কর্টিকয়েড। তো হরমোনটা দরকার নাই, শোষণের স্থানটা মনে রাখার চেষ্টা করবা আর কোন ধরনের শোষণ ঘটে এটুকু মনে রাখার চেষ্টা করবা, দ্যাটস এনাফ। আচ্ছা তো এরপরে দেখো, এরপরে আছে আমিষ শোষণ। অর্থাৎ আমরা যে আমিষ জাতীয় খাদ্যগুলো খাচ্ছি এগুলো তো পরিপাক হয়ে গেলো, এখন পরিপাক হওয়ার পরে ওই পরিপাকিত অংশ থেকে কীভাবে শোষণ হবে? তো এই শোষণ ক্রিয়া কিন্তু ভিলায় বা ক্ষুদ্র আমাদের ক্ষুদ্রান্ত কিন্তু নিয়ন্ত্রণ করছে। তো ক্ষুদ্রান্তে যে অসংখ্য ক্ষুদ্র অভিক্ষেপ থাকে তাকে কিন্তু ভিলায় বলে, মাথায় রেখো। আচ্ছা এবার দেখি আমরা আমিষ শোষণ কীভাবে শোষণ হচ্ছে। এখন এই আমিষ শোষণ এটা কিন্তু এবার মেডিকেলে আসছিলো যে এই যে ডি অ্যামিনো অ্যাসিড কোন প্রক্রিয়ায় শোষণ হয়? ব্যাপন প্রক্রিয়ায়। তো ব্যাপনের ইংরেজি হলো ডিফিউশন, ডিফিউশন বাংলা হলো ব্যাপন। তাহলে ডিফিউশনে কী আছে? ডি আছে না? তাহলে এই যে ডি অ্যামিনো অ্যাসিডটা কোন প্রক্রিয়ায় শোষিত হবে? ব্যাপন প্রক্রিয়ায়।
তাহলে যদি তোমারে বলে ডি অ্যামিনো অ্যাসিড কোন প্রক্রিয়ায় শোষিত হয়, তাহলে এটা মনে রাখবে, এটা হলো ডিফিউশন মানে ব্যাপন, তাহলে এটা হলো ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। এবার কিন্তু এটা মেডিকেলে আসছিল, আমি ইভেন আমি এই ট্রিকটা মনে রাখছিলাম বলে কিন্তু আমার পরীক্ষায় ওটা ভুল হয়নি। আচ্ছা, তো এই যে ডি অ্যামিনো অ্যাসিড, এটা কি প্রক্রিয়ায় শোষণ হবে? তাহলে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হবে। এরপরে দেখো, এরপরে হলো এল অ্যামিনো অ্যাসিড, তাহলে এল অ্যামিনো অ্যাসিডটা, এটা তো আর ব্যাপন প্রক্রিয়া হবে না। এল অ্যামিনো অ্যাসিডটা কোন প্রক্রিয়ায় শোষিত হবে? এটা হলো সক্রিয় পদ্ধতিতে শোষণ হবে। আর ডি অ্যামিনো অ্যাসিড কি, এল অ্যামিনো অ্যাসিড কি, এটা হলো কেমিস্ট্রি যখন জৈব রসায়ন করানো হবে, ইনশাল্লাহ বোঝানো হবে, সমস্যা নাই, টেনশন নেওয়ার কিছু নাই। তো এই যে ডি অ্যামিনো অ্যাসিডটা ব্যাপন প্রক্রিয়া হচ্ছে, আর এল অ্যামিনো অ্যাসিডটা সক্রিয় প্রক্রিয়া হচ্ছে। এবং এই যে আমিষ শোষণ, আমাদের আমিষ শোষণটা কোথায় হয়? আমাদের ক্ষুদ্রান্তের ডিউডেনাম আর জেজু নামে। তাহলে আমাদের শর্করা শোষণটা হয়েছিল জেজু নামে, আর আর এখানে আমিষ শোষণটা কিভাবে হবে? ডিউডেনাম আর জেজু নামে। আমিষ শোষণটা হবে ডিউডেনাম আর জেজু নামে। এরপরে দেখো চর্বি বা লিপিড শোষণ। এখন এই চর্বি বা লিপিড কীভাবে শোষণ হবে? এই যে চর্বি বা লিপিড শোষণ, অর্থাৎ আমরা যে ফ্যাটি যা অ্যাসিড বা গ্লিসারল এ জাতীয় খাদ্য খাচ্ছি, অর্থাৎ আমাদের চর্বি জাতীয় খাদ্য কিন্তু ভেঙে হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়েছিল, তো সেখান থেকে আমরা কীভাবে শোষণ করতে পারি? তো এক্ষেত্রে শোষণের জন্য, চর্বি জাতীয় খাদ্য শোষণের জন্য তেমন কিছু পড়তে হবে না, কারণ বেশি পড়লে ভুলে যাবা। তো এখান থেকে কয়েকটা জিনিস পড়বা, সেটা হলো, একটা হলো কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন জিনিসটা কি? কাইলোমাইক্রন জিনিসটা হলো এই যে, তাহলে আমরা একটু প্রথম থেকে বলে আসতে, অর্থাৎ আমাদের যে এখানে মানে লিপিড সম্পৃক্ত যে প্রোটিন থাকে সেটাকে বলা হয় লিপোপ্রোটিন। অর্থাৎ আবরণী কোষের যে প্রোটিন থাকে তার লিপিড অণুকে আবৃত করে বলে তাকে বলা হচ্ছে লিপোপ্রোটিন। অর্থাৎ মাঝখানে থাকবে হলো লিপিড, বাইরে থাকবে প্রোটিন আবরণ, ওটাকে বলা হচ্ছে লিপোপ্রোটিন। তোমরা এই চিত্রের মধ্যে খেয়াল করলেও দেখতে পারবা, এই সেই কাইলোমাইক্রন, অর্থাৎ লিপোপ্রোটিন আবরণ যেটা। তো ওইখানে ওই কাইলোমাইক্রন হলো। আচ্ছা, এই কাইলোমাইক্রন কি হবে? কাইলোমাইক্রন থেকে আর কিছু পড়তে হবে না, এটুকু পড়লে এনাফ। আর এখানে একটা কথা আছে, দেখো লসিকা বাহিকা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ল্যাকটিয়েল। ল্যাকটিয়েল কথাটার অর্থ হলো সাদাটে। তাহলে আমাদের এই ল্যাকটিয়াল জিনিসটা কি? ল্যাকটিয়াল হলো আমাদের লসিকা আছে, তোমাদের এরপরে রক্তরদ্বয়, রক্তরদ্বয় ইনশাল্লাহ পড়ানো হবে। তো ওই ক্ষেত্রে এই লসিকা আছে, লসিকা বা লিম্ফ বলা হয়। তো এই লসিকা কী হয়? লসিকার এক একগুচ্ছ নালীকে বলা হয় ল্যাকটিয়েল। ল্যাকটিয়েলটা দেখতে কেমন? সাদাটে, এটুকু পড়লে এনাফ। আচ্ছা, এরপরে এরপরে এখান থেকে যদি আমরা পড়ি পানি শোষণ, আমাদের পানি শোষণটা কীভাবে হবে? আমাদের তার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের ক্ষুদ্রান্তই হলো পানি শোষণের প্রধান স্তর, অর্থাৎ প্রধান যে ভূমিকাটা পালন করে সেটা হলো ক্ষুদ্রান্ত। এবং এটা কোন প্রক্রিয়ায় শোষণ করে? অবিশ্রবণ প্রক্রিয়ায় শোষণ করে। তো তোমরা মনে রাখতে পারো যে তোমরা ওই যে কিশমিস কীভাবে পানি শোষণ করতো? অবিশ্রবণ প্রক্রিয়ায়। ঠিক একইভাবে আমাদের ওই ক্ষুদ্রান্ত কীভাবে পানি শোষণ করবে? অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করবে। এরপরে দেখো খনিজ লবণ শোষণ, এটা হলো ক্ষুদ্রান্তের ভিলায় হয়। আচ্ছা, ক্ষুদ্রান্তের ভিলায় হয় এবং এটা হলো সক্রিয় পদ্ধতিতে হয়। এটা হলো সক্রিয় পদ্ধতিতে হয়। আচ্ছা, এরপরে দেখো ভিটামিন শোষণ। ভিটামিন শোষণ কোথায় হয়? ভিটামিন শোষণের ক্ষেত্রে দেখো এখানে বলছে যে আমাদের ভিটামিন বি আর সি কোথায় শোষণ হবে? ভিটামিন বি আর সি হলো ব্যাপন ও সক্রিয় শোষণ পদ্ধতিতে ইলিয়া মাংসের শোষণ হবে। তাহলে ভিটামিন বি আর সি কোথায় কীভাবে শোষণ হবে? ব্যাপন আর সক্রিয় প্রক্রিয়ায়, এবং এটা ইলিয়া মাংসে শোষণ হবে। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এরপরে দেখো এরপরে হলো শোষিত খাদ্যসারের পরিণতি, অর্থাৎ কোথায় অ্যামিনো অ্যাসিড রূপে হচ্ছে, অর্থাৎ চর্বি জাতীয় মানে ওই প্রোটিন জাতীয় খাদ্যতে অ্যামিনো অ্যাসিড পরিণত হয়েছিল। এরপরে গ্লুকোজ, এগুলো হলো যকৃত আর পেশিতে হলো গ্লাইকোজেন হিসেবে জমা হয়। এ কথাটা মাথায় রেখো যে আমাদের গ্লুকোজটা যকৃত আর পেশিতে হলো গ্লাইকোজেন হিসেবে জমা হয়, অর্থাৎ আমাদের যে পেশি আছে আর যকৃত আছে এ দুটাতে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে অ্যাপেন্ডিক্স, একটা কথা, অর্থাৎ অ্যাপেন্ডিক্স জিনিসটা কি? অ্যাপেন্ডিক্স জিনিসটা আছে, এখানে একটা কথা বলিনি, আমি আগে শুরু থেকে আসি। দেখো এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়েছিল, এখানে মনে রাখবে চর্বির শক্তি উৎপাদনের ক্ষমতা গ্লুকোজের তুলনায় দ্বিগুণ। চর্বির শক্তি উৎপাদনের ক্ষমতা গ্লুকোজের তুলনায় দ্বিগুণ, অর্থাৎ চর্বি যতটা শক্তি উৎপন্ন করতে পারে গ্লুকোজ তার অর্ধেক শক্তি উৎপন্ন করে। আচ্ছা, এরপরে 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 বৃহদন্ত্রের কাজ। এখন বৃহদন্ত্রের মধ্যে আমরা কিছু কিছু জিনিস পড়বো। দেখো আমরা পড়ে আসছিলাম বৃহদন্ত্রের দৈর্ঘ্য 1.5 মিটার, এটা তিনটা অংশে বিভক্ত, সিকাম, কোলন, মলাশয়। আচ্ছা, এই বৃহদন্ত্র কেমন ছিল? ইউ আকৃতির।
আচ্ছা, সিকামের সাথে একটা বদ্ধ থলি থাকে, এর নাম হলো অ্যাপেন্ডিক্স। সিকামের সাথে একটা বদ্ধ থলি থাকে, তার নাম হলো অ্যাপেন্ডিক্স। এইখানে দেখো, এই জিনিসটা, লাল জিনিসটা হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স জিনিসটা আমাদের প্রত্যেকেই থাকে, জিনিসটা আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু দেখা যায় যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এটা দেখা যায় একটু বড় হয়ে গেছে, অর্থাৎ বৃদ্ধি হয়। আমার এই পেশিটা যখন বৃদ্ধি হয়ে যায় তখন দেখা যায় যে সেটা অপারেশন করে কাটতে হয় বা মেডিসিন দিতে হয়। এই যে অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সের কিছু নাম আছে, দেখো এই অ্যাপেন্ডিক্সের একটা নাম হলো নিষ্ক্রিয় অঙ্গ, এরপরে হলো উদরীয় টনসিল, এরপরে হলো উপকারী জীবাণুর সুরক্ষিত ভাণ্ডার, তিনটা নাম কিন্তু। আবার ইমিউনতন্ত্রের কোষ বহন করে, ইমিউনতন্ত্রের কোষ বহন করে, চারটা জিনিস পড়লাম কিন্তু আমরা। উপকারী জীবাণুর ভাণ্ডার, ইমিউনতন্ত্রের কোষ বহন করে, উদরীয় টনসিল, নিষ্ক্রিয় অঙ্গ। ইমিউনতন্ত্র বলতে বোঝায় আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য যে তন্ত্রটা কাজ করে। এটা 10 অধ্যায় আছে তোমাদের, একটা অধ্যায় আর একটা অধ্যায়ের সাথে রিলেটেড। তোমরা যখন একটা বই সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবা তখন দেখা যাবে তোমাদের সব জায়গা থেকে একেবারে একটা ধারণা এসে গেলে তখন পুরো অধ্যায় বইটাই তোমার তখন সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে দেখো, এই যে কোলনের চারটা অংশ ছিল, ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন আর সিসাময়েড কোলন। তো এই দেখো, এটা হলো ঊর্ধ্বমুখী কোলন, এটা হলো নিম্নমুখী কোলন, আর এটা হলো অনুপ্রস্থ কোলন, আর এই সে হলো সিসাময়েড কোলন। আর এখানে সে মলাশয়, এখানে সে সিকাম, আর এই সে ইলিয়াম। আচ্ছা, ওগুলো তো ক্ষুদ্র আদির অংশ যদিও। এরপরে দেখো আমাদের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্রিয়া, অর্থাৎ আমাদের বৃহদন্ত্রেও কিছু ব্যাকটেরিয়া থাকে, অর্থাৎ আমাদের বৃহদন্ত্রে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, বুঝতে পারছো? এই ব্যাকটেরিয়া দেখো, এখানে হলো 500 প্রজাতির মৃতজীবী ব্যাকটেরিয়া বাস করে। আচ্ছা, আমাদের যকৃতে কয় ধরনের বিক্রিয়া সংঘটিত হয়েছিল? কথা বলার হলে আনমিউট করে কথা বলো। ভাইয়া 570 হ্যাঁ, বেশি। তাহলে আমাদের যকৃত হয়েছিল 500 ধরনের বিক্রিয়া। দেখো এখানেও কিন্তু 500 প্রজাতির মৃতজীবী ব্যাকটেরিয়া আছে। একইভাবে আমাদের বাংলাদেশে 500 প্রজাতির পাখি রয়েছে, বাংলাদেশে 500 প্রজাতির পাখি রয়েছে। দেখো এই সংখ্যাগুলো কিন্তু সব মানে কমন সংখ্যা, তো এগুলো মাথায় রেখো, সংখ্যাগুলো যেন ভুল না হয়। আচ্ছা, এরপরে এই যে ব্যাকটেরিয়ার ক্রিয়া, এখান থেকে এইটুকু পড়লে এনাফ এমসিকিউর জন্য, এটা রিটেনে তেমন আসতে দেখা যায় না। আর এখান থেকে শোষণ, শোষণ দেখো এই 70-80% শোষণ অভিস্রবণের মাধ্যমে হয়। আর আরও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হলো আমাদের অন্ত্রে দুইটা ভিটামিন শোষিত হয়, একটা হলো ভিটামিন বি আর একটা হলো ভিটামিন কে। তাহলে আমাদের অন্ত্রে দুইটা ভিটামিন শোষিত হয়, একটা হলো ভিটামিন বি আর একটা হলো ভিটামিন কে। ভিটামিন বি আর কে আমাদের অন্ত্রে শোষিত হয়। এরপর দেখো ক্ষরণ। আচ্ছা, ক্ষরণটা কি? ক্ষরণটা হলো আমাদের যে মিউকাস ক্ষরণ করে, সেই মিউকাস ক্ষরণ করে কোন কোষ? আমাদের যে মিউকোসা স্তর থাকে, মিউকোসা স্তরে কিছু গবলেট কোষ থাকে, অর্থাৎ আমি তোমাদের বলছিলাম না, একটু পরে আমরা দেখবো, যদি এরকম করে আসে, এখানে গবলেট কোষ থাকে মিউকোসা স্তরে, তো ওই গবলেট কোষটি কী হয়, মিউকাস ক্ষরণ করে। এবং মনে রাখবা এই গবলেট কোষটা বৃহদন্ত্রে বেশি থাকে। দেখো বৃহদন্ত্রের ব বেশিরও ব, তাহলে বৃহদন্ত্রে বেশি থাকে, তাহলে গবলেট কোষ কোথায় বেশি থাকে? বৃহদন্ত্রে বেশি থাকে, গবলেট কোষ বৃহদন্ত্রে বেশি থাকে। সে এরপরে দেখো, এরপরে আছে খাদ্যবস্তুর অসার অংশ বা অসার অংশ সঞ্চয়। এখানে রিডিং দিবা তেমন কিছু পড়ার নাই, এখানে মল উৎপাদন, মল উৎপাদন অর্থাৎ আমাদের এই যে বৃহদন্ত্র থেকে মল উৎপন্ন হয়, দেখো 350 গ্রাম তরল মল, আর এটা যদি আর্দ্র হয়ে যায় এখান থেকে পানি অপসারণ করা হয়, তাহলে দেখা যায় এক্ষেত্রে হলে 135 গ্রাম হয়। এরপরে দেখো মল ত্যাগ বা ডেফিকেশন বা ইজেশন, ইজেশন, তো তোমরা কিন্তু মলত্যাগ করবে না বলে কিন্তু ডেফিকেশনও বলতে পারো, ইজেশনও বলতে পারো, তোমরা বিজ্ঞানের ভাষায় বলবা, পেস্টিস কম নষ্ট হবে। আচ্ছা, তো দেখো এখানে খাদ্যের অপাচ্য, অশোষিত এবং দেহের পুষ্টিমূল্যহীন বস্তুকে ভালো হয় রাফেজ। এটা তোমরা 7-8 পড়ে আসছো, রাফেজ জিনিসটা। অর্থাৎ আমাদের অপাচ্য, অপাচ্য মানে কি, এটা হলো আমাদের মানে পছন্দযোগ্য না, আর অশোষিত অর্থাৎ আমাদের দেহগতিক শোষিত হয় না, এবং পুষ্টিমূল্যহীন বস্তুকে বলা হচ্ছে রাফেজ। রাফেজ যেমন তোমরা হলো পুঁই শাক বলতে পারো, এটা কিন্তু রাফেজ জাতীয় খাদ্য। আচ্ছা, এটা মূলত আমাদের ওই মল নিষ্কাশনটা সহজ করে দেয়, বুঝতে পারছো? রাফেজ জাতীয় খাদ্যটা আমাদের মল নিষ্কাশনে সহজ করে দেয়,
এখানে পুষ্টি মূল্যহীন হলেও আমাদের খাওয়া উচিত। আচ্ছা আর এখান থেকে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ডেফিকেশন প্রতিপত্রী অর্থাৎ মল মলাশয়ে প্রবেশ করলে মলাশয়ের প্রায়াসিড যে চাপ সৃষ্টি করে তার থেকে ডেফিকেশন প্রতিপত্তি ঘটে, অর্থাৎ এটা একটা প্রতিপত্তি ক্রিয়া ঘটে। আর মা এগুলো তো জানোই, এগুলো তেমন বলার কিছু নাই। এখানে এই দেখো এতক্ষণ অনেকগুলো জিনিস দেখছো, এখন দেখো মনে রাখবা যকৃত, এখন যকৃতে এখানে পড়বে তোমাদের আসে যে সাইনুসয়েড কোথায় থাকে, তাহলে সাইনুসয়েড থাকে হলো যকৃতে। তো সাইনুসয়েড জিনিসটা দেখো, এই যে সাইনুসয়েড হলো এই যে মানে এই যে গোল 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 এই অংশ, এগুলোকে একটা একটাকে বলা হয় লোবিউল। আর এই লোবিউলের ফাঁকে যে গহ্বরটা থাকে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটার নাম হলো সাইনুসয়েড। এটা কেন্দ্রীয় শিরা, আর এখানে হলো এটাকে বলা হচ্ছে হেপাটিক লোবিউল, এরকম ছোটো ছোটো অংশকে। তাহলে এটা মনে রাখবো লোবিউলের ফাঁকে ফাঁকে সাইনুসয়েড থাকে। তাহলে যদি বসে বলে যে সাইনুসয়েড কোথায় থাকে, তাহলে সাইনুসয়েড হলো যকৃতে থাকে, মাথায় রেখো সাইনুসয়েড থাকবে যকৃতে। এরপরে দেখো অগ্ন্যাশয়ের অনুচ্ছেদ, তো অগ্ন্যাশয়ের অনুচ্ছেদের ক্ষেত্রে দেখো অগ্ন্যাশয়ের অনুচ্ছেদে কি এখানে তেমন কিছু পড়তে হবে না। অ্যাসিনাস উপস্থিত, অ্যাসিনাস বলতে বুঝলো তো ওই যে গহ্বরযুক্ত যে লোবিউল আছে ওটাকে বলা হয় অ্যাসিনাস। এখান থেকে তেমন কিছু পড়ানো। এরপরে পাকস্থলী, এখান থেকে একটা এমসিকিউ আসে হলো রুগী, রুগী কোথায় থাকে। তো তোমরা গ্যাস্ট্রিকে রুগী বলো না, তো গ্যাস্ট্রিক যখন পাকস্থলী থাকে তাহলে রুগী কোথায় থাকবে, পাকস্থলী, তাতে মিউকোসা স্তর থেকে সৃষ্টি হয়। তো এখানে চিত্র দেখো, চিত্রের দিকে দেখলে এই যে স্তরটা এটাকে বলা হচ্ছে সাবমিউকোসা স্তর, আর এখানের স্তরটাকে বলা হচ্ছে মিউকোসা স্তর। এবং এই ওপরে দেখো এই যে মানে কাঠামোটা যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রুগী, এগুলো হচ্ছে বলা হচ্ছে রুগী, অর্থাৎ মিউকোসা স্তর থেকে কিন্তু এই যে লম্বা অভিক্ষেপ বেরোয় এটাই কিন্তু রুগী বলা হচ্ছে। আচ্ছা আর এখানে আর কী বাকি আছে, আর এখানে অনুদৈর্ঘ্য পেশি, আর কেউ একজন বলছিলে মানে সেরোসা জিনিসটা কি, ওই দিন পড়ছিলে সেরোসা জিনিস মানে সেরাজ বলছিলে। আচ্ছা তো কেউ একজন কালকে প্রশ্ন করছিলে সেরাজ জিনিসটা, তো দেখো এইখানে যে এই যে পাকস্থলী এইখানে যে সেরোসা স্তরটা আছে, সেরোসা স্তর, এই স্তর থেকে যে মানে তরল পদার্থটা বেরোয় সেটার নাম হলো সেরাস। আর এই যে মিউকোসা স্তর, এই মিউকোসা স্তর থেকে যেটা বের হয় সেটার নাম হলো মিউকাস, অর্থাৎ এখানে যে মিউকোসা স্তর, এই মিউকোসা স্তর থেকে যেটা বেরোয় সেটার নাম হলো এই যে মিউকাস জাতীয় তরল পিসিল পদার্থ বসলে ওইটাই। আচ্ছা আর এখান থেকে এই রুগী কথাটা কিন্তু সবাই ভুলো না জানো, মাথার মধ্যে থাকে জানো। এরপরে দেখো ক্ষুদ্রান্ত, তো ক্ষুদ্রান্তের মধ্যে এখানে মিউকাস স্তর থেকে অসংখ্য ভিলায় থাকে, এই সেই ভিলায় আঙুলের মতো প্রত্যেক অভিক্ষেপ। আর এইখানে যে ছোটো 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 যে কোষগুলো, এই কোষগুলোর নাম হলো গবলেট কোষ। আচ্ছা আর এখান থেকে একটা কথা লেখা আছে দেখো, ইউ আকৃতির যে বস্তুগুলো অর্থাৎ যে মানে অর্গানগুলো ইউ আকৃতির, একটা হলো হ্যানলির লোব, একটা হলো কোলন, একটা হলো ডিউডেনাম, তারপরে একটা হলো ম্যান্ডিবল, একটা হলো হায়োয়েড, ম্যান্ডিবল হায়োয়েড এগুলো হাড়ের অধ্যায় দেখবা, আর ডিউডেনাম তো পড়ছো, কোলনও দেখছো, আর হ্যানলির লোব আমাদের বৃক্কে থাকে, এগুলো সবই হলো ইউ আকৃতির। এরপরে দেখো স্থূলতা, আমাদের আজকে শেষ টপিক স্থূলতা। দেখো স্থূলতা কাকে বলা হচ্ছে, স্থূলতা বলা হবে যদি কারো ওজন মানে আদর্শ দৈহিক ওজনের চেয়ে 20% বা তার বেশি থাকে, তাহলে তা মেদ থাকে, অর্থাৎ তার তোমার যা ওজন তার যদি দেখা যায় 20%-এর বেশি মেদ থাকে তাহলে তাকে বলা হচ্ছে স্থূলতা। তো এই স্থূলতা পরিমাপ করার জন্য একটা সূত্র আছে দেখো, BMI অর্থাৎ বডি ম্যাস ইন্ডেক্স, এর সূত্রটা হলো দেহের ওজন বাই উচ্চতার স্কোয়ার, এর ওজনটা হবে কিলোগ্রামে আর উচ্চতাটা হবে মিটারে। এরপরে দেখো এরপরে একজন আদর্শ বস্তুর মানে সরি একজন আদর্শ ব্যক্তির স্বাভাবিক মানুষের BMI হবে 25-29.99 পর্যন্ত, না 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 সব বুঝতে পারছি, একজন স্বাভাবিক মানুষের BMI হলো মানে 18.5-24.99, এবং যখন 25-29.99 পর্যন্ত বা তার বেশি হয়ে 30-এর বেশি হয়ে যাবে তখন তাদেরকে ভালো আছে মোটা। আর এই 25.9 থেকে আছে এটা হলো পরবর্তীতে শখ থেকে দেখায় তোমাদের সুবিধা হবে না। তবে এখানে একটা কথা আছে দেখো, যে 18.5-এর নিচে হলে তাদেরকে দেওয়া হয় নিম্নমাত্রার ওজন, আর যদি 50-100 হয় তাহলে তাদেরকে বলা হয় মর্বিড স্থূলতা বা মানে ব্যাধিগ্রস্ত বীভৎস স্থূলতা, মর্বিড স্থূলতা বা ব্যবচ্ছ
ব্যাধিগ্রস্ত স্থূলতা। একথাটা মাথায় রেখো, অর্থাৎ সেঞ্চুরি করলে, পঞ্চাশ হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করলে সেটা হলো মরবিড স্থূলতা। ওটা মূলত WHO ওই মানটা মানে ওই 2000 সালে ওইটা দিছিল আর কি। আচ্ছা, তো WHO 2000 সালে একটা শক দিছিল যে আমাদের BMI অনুযায়ী আমাদের স্থূলতা কেমন হতে পারে। দেখো এখানে এই শকটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তো একজন সাদা যার মানে যার ওজন কম, তার BMI হবে 18.5-এর নিচে, অর্থাৎ 18.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার এর যদি কম হয় তাহলে সেটা হলো শরীর ওজন কম। এবং স্বাভাবিক ওজন কত হবে? 18.5 থেকে 24.99, অতিরিক্ত ওজন দেখো আবার 25 থেকে 29.99, অর্থাৎ 5 করে ডিফারেন্স। এরপরে দেখো প্রথম শ্রেণীর স্থূলতা হলো 30 থেকে 34.99, দ্বিতীয় শ্রেণীর স্থূলতা হলো 35 থেকে 39.99, আর তৃতীয় শ্রেণীর স্থূলতা হলো 40-এর বেশি, আর মরবিড স্থূলতা তো বললাম 50 থেকে 100। আচ্ছা, এই যে আমাদের এই যে স্থূলতা, এখন এই স্থূলতা যেভাবে ট্রিটমেন্ট করবো, অর্থাৎ আমরা যে অস্ত্রোপচার বা এর প্রতিরোধ বা কারণ বা চিকিৎসা, এইগুলো নিয়ে আমরা যে শাখায় আলোচনা করবো সেই শাখার নাম হলো বেরিয়াট্রিক্স। অর্থাৎ স্থূলতা সে নিয়ে যে শাখায় আলোচনা করবো সেটার নাম হলো বেরিয়াট্রিক্স। আচ্ছা, তো বেরিয়াট্রিক্সের ক্ষেত্রে দেখো এখানে বলা আছে, দেখো কয়েকটা রোগের কথা বলা আছে স্থূলতার কারণে যে রোগগুলো সৃষ্টি হয়। প্রথমে আছে করোনারি হৃদরোগ, অর্থাৎ আমাদের করোনারির মধ্যে প্লাঙ্ক সৃষ্টি হয়, অর্থাৎ ওই যে দেখা যায় যে চর্বিগুলো আমাদের এই যে শিরা বা ধমনের মধ্যে গিয়ে মানে ধমনের মধ্যে গিয়ে ওইখানে হলো জমা হয়ে যায়, কোনো এক জায়গায় জমা হয়ে যায় আস্তে আস্তে, গেলে দেখা যায় ওই সীমা যে মানে যে লুমেন বা গহ্বরটা থাকে ওই শিরার ওটা বন্ধ হয়ে যায়, গেলে তখন দেখা যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সে তখন মানে হার্ট অ্যাটাক করে বা হার্ট ফেলিয়ার হয়। এগুলো পরবর্তীতে আলোচনা করা আছে যদিও, এই করোনারি হৃদরোগ এটাই। এরপরে আছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস দুই প্রকার, একটা হলো টাইপ 1 টাইপ 2, মনে রেখো স্থূলতার কারণে হবে টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, এখন ডায়াবেটিস নিয়ে কথাবার্তা বলবো না, সেহেতু সময় আছে। আর দেখো এরপরে আছে ক্যান্সার, অর্থাৎ স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক। স্ট্রোক কিন্তু মস্তিষ্কে হয়। আর এরপরে হলো পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি, ধরে নাও অনেকে মোটা হয়ে গেছে, এখন দেখা যায় তার গলাটা অধিক মোটা হয়ে গেছে, যাওয়ার ফলে কী হয় যে যখন রাত্রে ঘুমায় তখন দেখা যায় ওই গলাটা অধিক মোটা হওয়ার কারণে সে দেখা যায় রাত্রে বারবার শ্বাস নিতে কষ্ট হয়, তার মানে শ্বাস নিতে কষ্ট হয় আর কি। তো ওই যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই রোগটাকে বলা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা, এরপরে দেখো অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ কোনো রোগের কারণে বা আমাদের কোনো রোগের কারণে হতে পারে, বা আমরা কোনো দুর্ঘটনার কারণে আমাদের যে হা মানে বা বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন ভিটামিনের অভাবে আমাদের যে হাড়ের রোগগুলো হয়, বা আমাদের এই যে মানে আমাদের যে হাড়টা থাকে ওই হাড়টা যদি দেখা যায় তখন হলো ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ সেটা অনেক দুর্বল হয়ে যায় এবং দেখা যায় মানে মস্কে যাচ্ছে, একবার দেখা যায় সহজে ভেঙে যাচ্ছে বা একবার শুকায় গেছে। এই ধরনের যে হাড়ের রোগগুলো আছে সে ধরনের রোগগুলোকে বলা হচ্ছে হলো অস্টিও আর্থ্রাইটিস। আর এরপরে বন্ধাত্ব তো তোমরা জানোই, মোটা হয়ে গেলে এটাও এগুলো হয় এমন না, অর্থাৎ কিছুটা হওয়ার সম্ভাবনা এসে যায়, ওগুলোর কারণ আছে, এখন আলোচনা করলাম না, সমস্যা। আচ্ছা, এখন দেখো এই ডায়াবেটিস জিনিসটা যদি বলি, ডায়াবেটিস দুই প্রকার, একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। তো এদের আবার একটা নাম আছে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। এই ডায়াবেটিস ইনসিপিটাস কখন হয়, অর্থাৎ আমাদের আমাদের বৃক্ক থেকে একটা এডিই স্খলন হয়, এডিইস বা ভ্যাসোফ্রিন। যদি এটা বৃক্ক থেকে ক্ষরণ হয় এমন না, আমাদের পিটিউটারি গ্রন্থি থেকে মূলত এটা ক্ষরণ নিঃসরণ নিয়ন্ত্রণ করে, তো ক্ষরিত হয় আমাদের বৃক্ক থেকে। এই এডিএস ক্ষরণটা অ্যান্টিডায়োরেটিক হরমোন, এই এডিএস ক্ষরণ যখন কম হয়ে যায় মানুষের তখন যে ডায়াবেটিসটা হয় তাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটার। আর এই ডায়াবেটিস মেলিটাস জিনিসটা কি, ডায়াবেটিস মেলিটাস জিনিসটা হলো আমাদের যে তোমরা পড়ছিলে যে ওই গ্লুকোজ, অর্থাৎ আমাদের গ্লুকোজের মাত্রা যদি আমাদের শরীরে বেড়ে যায় তখন কী হবে, ওই দেহ আমাদের জন্য তো দেহের যে অতিরিক্ত গ্লুকোজ তো ভালো না, তাই না? মানে দেহে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন যে ডায়াবেটিসটা দেখা যায় সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। আর এই সময় আমরা কী করি, আমরা ইনসুলিন নেই, ইনসুলিন নিলে কী হয় ওই গ্লুকোজের পরিমাণটা কমে আসে। এখন অনেকেই বলে মিষ্টি খেলে ডায়াবেটিস হবে বা ইয়ে হবে, এরকম কিন্তু ভ্রান্ত ধারণা এগুলো। মূলত ডায়াবেটিসটা বললাম আমাদের যে মানে অগ্নাশয়ে পড়ছো তোমরা, ওই অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স পড়ছিলে বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, ওইখানে বিটাকোষ থাকে, ওই মানে অগ্নাশয়ের ওই ল্যাঙ্গারহ্যান্সের বিটাকোষ থেকে মূলত ইনসুলিন ক্ষরণ হয়, ইনসুলিন ক্ষরণ হয়। এখন এই ইনসুলিন তো ক্ষরণ হলো, এই ইনসুলিনটা কী করে,
আমাদের গ্লুকোজের পরিমাণটা কমায় দেয়। ধরেন আমাদের শরীর অলওয়েজ তো গ্লুকোজ আমরা খাচ্ছি, শর্করা জাতীয় খাদ্য খাচ্ছি, কারণ আমাদের কিন্তু গ্লুকোজের পরিমাণটা মানে একটা মানে যাতে বাড়তে না পারে কারণ ইনসুলিন সেটা নিয়ন্ত্রণ করে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় ইনসুলিনের মানে ক্ষরণের পরিমাণটা কমে যায়, দেখা গেল সে ঠিকমতো ইনসুলিন ক্ষরণ করতে পারছে না, হয়তো তার স্থূলতা বেড়ে গেছে বা অন্য কোনো কারণে বা শারীরিক ব্যাধিগ্রস্ত কারণে দেখা যাচ্ছে সে তার যতটা মানে খাবার খাচ্ছে সে অনুযায়ী সে ইনসুলিন নিঃসরণ করতে পারছে না। এই কারণে দেখা যাচ্ছে ইনসুলিন যেহেতু কম কিন্তু সে খাচ্ছে গ্লুকোজ খাচ্ছে বেশি, এই গ্লুকোজ বেশি খাওয়ার কারণে অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য বেশি খাওয়ার কারণে কী হচ্ছে, তার দেহে ওই যে অতিরিক্ত রক্তের মধ্যে অতিরিক্ত শর্করা তৈরি হয়ে যাচ্ছে। অতিরিক্ত শর্করা তৈরি হয়ে গেলে সেটা জানো যে ডায়াবেটিস হলে তাদের প্রস্রাবের সাথে গ্লুকোজ আসে, অর্থাৎ সেটাকে পিঁপড়ে বসে দেখবা, এই যে পিঁপড়া বসে কারণ কি ওটা হলো মিষ্টি জাতীয় খাদ্য, অর্থাৎ আমাদের যে শর্করা জাতীয় খাচ্ছে এটা তো গ্লুকোজ মিষ্টির সাথে, এটা তাহলে এই যে গ্লুকোজটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু দেখা যায় আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার জন্য কিন্তু মূল ফ্যাক্টরটা কাজ করছে যার হলো ইনসুলিন ক্ষরণটা কমে যাবে। এই কারণে দেখবা যে কোনো বয়সের মানুষের ডায়াবেটিস হয়, বুঝতে পারছো, এর কারণ হলো ওই যে নিয়ন্ত্রণ যদি ঠিকমতো না করতে পারে। এ কারণে চেষ্টা করবো অতিরিক্ত মাত্রাতিরিক্ত গ্লুকোজ জাতীয় খাদ্য না খাওয়ার, ভিটামিন জাতীয় খাদ্য বেশি খাওয়া, গ্লুকোজ জাতীয় খাদ্য অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যটা একটু কম খাওয়া ভালো। মানে কেউ কেউ দেখা যায় 1 কেজি 2 কেজি চালের ভাত খেতে পারে, তো দেখা যায় তার শরীর বৃদ্ধির সাথে সাথে বা যদি মেদ বৃদ্ধির সাথে সাথে কোনো এক টাইম দেখা যায় যদি তার কিন্তু ইনসুলিন ক্ষরণ কমে যায় তখন কিন্তু দেখা যাবে তার ডায়াবেটিস হয়ে যাবে। এই যে ইনসুলিন ক্ষরণ কমে যাচ্ছে এই কারণে কিন্তু আমাদের যারা ডায়াবেটিস রোগী হয় তাদের কিন্তু ইনসুলিন দেয়, তোমরা শুনে দেখবা। তো ইনসুলিনটা দেয় কেন, কারণ হলে ওই যে আমাদের শরীরের মধ্যে তার শরীরের মধ্যে যে ইনসুলিন ক্ষরণ কমে গেছে এই কারণে ওই ইনসুলিন ক্ষরণটা যদি একটু বাড়ে এই কারণে তার বাইরে থেকে ইনসুলিন প্রয়োগ করতে হয়, ওখানে তো আর বাড়ানো সম্ভব না, এই কারণে বাইরে থেকে তাদেরকে ইনসুলিন ওখানে মানে ঘাটিটা পূরণ করে আর কি। এই স্থূলতার কিছু কারণ থাকতে পারে, অর্থাৎ এই যে মোটা হয়ে যাচ্ছে মোটা হওয়ার কিছু কারণ থাকে, তার 80% কারণ হলো গুসোজিন। এবার তোমরা জানো প্রোকট জিন প্রস্রাজন জিন এই গুসোজিনটাও একটা মানে মেট সঞ্চয়ের ক্ষেত্রে একটা জিন কাজ করে, সেটা জিনটার নাম হলো গুসোজিন। আবার তাতে পিতামাতা যদি মোটা হয় তাহলে সন্তান মোটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এ কারণে কিন্তু অর্থাৎ 80% ক্ষেত্রে কিন্তু এই গুসোজিনটা ভূমিকা করছে, অর্থাৎ এটা কিন্তু একটা বংশগত বলতে পারো। তো এরপরে দেখো পারিবারিক জীবনযাত্রা, এগুলো তোমরা পড়বা, অর্থাৎ চর্বিযুক্ত খাবার খাওয়া বেশি, তারপরে অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া বেশি, এরপরে এরকম, তারপরে আবেগ, আবেগ মানে অনেকে দেখা গেলো আশাহীনতা বা মানে বিরক্তির কারণে অতিরিক্ত খেয়ে ফেলতেছে রাগের মাথায়। এরপরে কর্মক্ষেত্রে দেখা যায় যে সহকর্মীদের চাপে যে ফাস্টফুড খাওয়ায় বা অলওয়েজ গাড়িতে চলাচল করা অর্থাৎ হাঁটাচলা না করা, এই কারণে কিন্তু আমাদের এই লকডাউনে কিন্তু বেশিরভাগেরই মেদ বেড়ে গেছে, তার কারণ কিন্তু ওই যে আমরা সারাক্ষণ বসে থাকছি। এরপরে মানসিক আঘাত, অর্থাৎ এই যে মানসিক আঘাতের কারণে যখন অতিভোজনে উস্কে দেয় কেউ। এরপরে বিশ্রাম, লিঙ্গভেদ, অর্থাৎ একটা পুরুষের যতটা খাবার খাওয়া প্রয়োজন একটা নারীর কিন্তু ততটা খাবার খাওয়া প্রয়োজন না, কারণ নারী যদি অতিরিক্ত খাবার খায় তখন দেখা যায় তাদের কিন্তু মেদটা জমে, পুরুষের থেকে বেশি মেদ জমে, কারণ পুরুষরা কায়িক শ্রম বেশি করে কিন্তু নারীরা সারাক্ষণ বাসায় থাকে, তো এই কারণে ক্যালোরি খরচটা কম হয়ে যায়, কারণ হাঁটাচলা ছোটোখাটো হাঁটাচলার মধ্যে খুব বেশি ক্যালোরি খরচ হয় না, এক্ষেত্রে দেখা যায় একটু মেদ বেড়ে যায়। আচ্ছা, আর এরপরে গর্ভাবস্থা, অর্থাৎ একজন গর্ভাবস্থা নারীর 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়, 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। এরপরে নিদ্রাহীনতা, অর্থাৎ রাতে যদি কেউ 6 ঘন্টার কম ঘুমায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় হরমোনজনিত কারণে ক্ষুধা বেড়ে যায়, এ কারণে দেখা যায় তখন তার অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, এরপরে দেখো শিক্ষার অভাব, অর্থাৎ আমাদের সুষম খাবার সম্পর্কে যদি আমাদের সঠিক শিক্ষা না থাকে। এরপরে অসুখ, কিছু কিছু অসুখ আছে যেমন হাইপোথাইরয়েডিজম বা কুসিং সিন্ড্রোম, এটা অনেকটা মানে অটিজম টাইপের। তো এই যে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ এই যেখানে হতে অতিরিক্ত যদি থাইরয়েড গ্রন্থির ক্ষরণ হয়ে যায় সেক্ষেত্রেও স্থূলতা দেখা যায়। এরপরে প্যাডেল উইলি সিন্ড্রোম, এরকম কিছু রোগ আছে। এরপরে কিছু কিছু ঔষধ আছে যেগুলো ওজন বাড়াতে পারে, যেমন জন্মবিরতিকরণ বড়ি, কর্টিকোস্টেরয়েড, তারপর ইনসুলিন, কিছু ডায়াবেটিক প্রতিরোধক ঔষধ, এগুলো ওজন বাড়াতে পারে। তো স্থূলতার প্রতিরোধের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস মেনটেন করতে পারি, আর সেটা দেখো নিয়মিত ব্যায়াম, অর্থাৎ সপ্তাহে অন্তত 150 থেকে 200 মিনিট দ্রুত বা হাঁটা বা সাঁতার কাটার অভ্যাস, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, খাদ্য নিয়ন্ত্রণ, লবণীয় খাবার পরিহার, নিয়মিত ওজন পর্যবেক্ষণ, চিকিৎসা। তো এটা চিকিৎসাটা পিওএল দিয়ে মনে রাখতে পারো, 3 ধরনের চিকিৎসা আছে। তাছাড়া এখানে কিছু সার্জারি আছে, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, বেরিয়াট্রিক সার্জারি, যাদের বিএমআই 40-এর অধিক হয়ে যায় তখন তাদের বেরিয়াট্রিক সার্জারি করতে হয়। এরপরে গ্যাস্ট্রিক বান্ডিং করলেও ওটা এটা একটা সার্জারি, গ্যাস্ট্রিক স্লিপ, এগুলো সব সার্জারি। আচ্ছা, অধ্যায় তো শেষ করে ফেললাম, এদের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? এটা একটা হরমোন, জিআই হরমোন, এটা একটা জেনেটিক্যালি হরমোন বলতে পারো,
তো এটা এই হরমোনটা প্রয়োগ করতেও দেখা যায় স্থূলতাটা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এই বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, তো এই পরীক্ষা নিরীক্ষা করার ফলে তারা দেখছে, মানে তারা তো অলওয়েজ চিন্তা করছে কিভাবে স্থূলতা দূরীকরণ করা যায়, তো তারা একটা হরমোন আবিষ্কার করছে এবং সেই হরমোনটার নাম দিয়েছে হলো জিআই হরমোন। তো তারা এটাকে ম্যাজিক বুলেট কেন বলছে, কারণ হলো এটা স্থূলতা নিয়ন্ত্রণকরণে অনেকটা ভূমিকা পালন করে। আচ্ছা, তো এই পর্যন্ত।